আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে জুমের নতুন একটি চমৎকার একটি ফিচার ইমার্সিভ ভিউ আপনাদেরকে কীভাবে চালু করতে হয়, আপনাদের নিজ নিজ জুম অ্যাকাউন্টে ফ্রি ভার্সন ব্যবহার করেও কীভাবে ইমার্সিভ ভিউ চালু করতে হয় সেটি আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা দু একটি ছবি দেখে নিব যে ইমার্সিভ ভিউটা আসলে কী। দেখেন এখানে কি চমৎকারভাবে যে আমরা একটা জুম মিটিং করেছিলাম গত কয়েকদিন আগে, সেখানে একটা গ্যালারিতে আমাদেরকে দেখা যাচ্ছে। দেখেন এখানে দেখেন আরও একটু ভিন্ন রকম চমৎকার একটি গ্যালারি, যে এখানে একজন যিনি প্রধান আয়োজক বা অর্গানাইজার হোস্ট উনি সামনে থাকবেন আর পিছনে অন্যান্যরা রয়েছে। তারপরে দেখেন এখানেও আরও চমৎকার একটি দৃশ্য দেখা যাচ্ছে, এখানে একই সেই দৃশ্যগুলো, এখানে আরও একটি ভিন্ন দৃশ্য, একদম বিভিন্ন রকম গ্যালারি দৃশ্য, স্টুডিও, টক শো, সংসদ, বিভিন্ন রকম দৃশ্য এখানে দেখানো যায়। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা একটু আগে একটু কথা বলি। যেমন এই যে আমার এখানে মাইক্রোসফট টিমস দেওয়া আছে, আমরা জানি আমাদের সারা পৃথিবীতে সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে বেশি ব্যবহার্য যে কোলাবোরেশন অ্যাপ মাইক্রোসফট টিমস, সে মাইক্রোসফট টিম ব্যবহার করে আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করেছি। সেই বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রোগ্রামে আমরা একটি টুগেদার মোড দেখেছিলাম, অর্থাৎ টুগেদার মোডের মাধ্যমে বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার দৃশ্যে আমাদেরকে ভার্চুয়ালি দেখা যাচ্ছে, বিভিন্ন গ্যালারিতে আমাদেরকে দেখা যায়। সেই মাইক্রোসফট টিমসের আদলে নতুন করে কয়েকদিন আগে জুম যে ভিউটি চালু করেছে সেটি হচ্ছে ইমার্সিভ ভিউ। সো আর কথা না বাড়িয়ে ইমার্সিভ ভিউ কীভাবে আপনি আপনার জুম আইডি ব্যবহার করে চালু করবেন সেটি আমি দেখাচ্ছি। আমি আমার পিছনে থাকা জুম আগে ওপেন করব। ওপেন করার পরে জুমে যদি লগ ইন করা না থাকে আমি লগ ইন করে নিব। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু আমার এখানে জুম লগ ইন করা আছে সেহেতু আমি এখানে আর লগ ইন করলাম না। লগ ইন করার ব্যাপারটা আপনারা বুঝবেন, আমাদের যেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি জুম অ্যাকাউন্টটি চালু করেছি সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। লগ ইন করার পরে আমি আমার প্রোফাইলে, এখানে যে প্রোফাইলে আমার ছবি দেওয়া আছে ছবিতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি আস্তে আস্তে নিচের দিকে দেখব সেক ফর আপডেট, এই যে সেক ফর আপডেট, যেহেতু আমি এটি আপডেট করি নাই আপডেট করবো। আপডেট করার জন্য সেক ফর আপডেট দেবো। সেক ফর আপডেট করার পরে দেখেন সেকিং হওয়ার পরে আমার এখানে আপ টু ডেট, অর্থাৎ আমি এটি গত কয়েকদিন আগে আপডেট করেছি বিধায় আমার এখানে আপডেট নতুন করে সময় নিচ্ছে না। আপনারা নিজেরা একটু আপনাদের ফিসতে এইভাবে আপডেট করতে গেলে কিছু সময় নিবে, সেই সময় দিয়ে আপনারা যথাযথ প্রক্রিয়া আপডেট করতে গেলে কী প্রক্রিয়া অনুসরণ করে সেটি আপনারা খুব সহজে বুঝবেন, সেই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা আপডেট করে নেবেন। এবার এখানে কিভাবে আমরা এই মোড, অর্থাৎ ইমার্সিভ সিন কিভাবে দেখাতে হয় বা টুগেদার মোড কিভাবে দেখাতে হয় সেটি আমি দেখাবো। যেমন সেটি দেখাতে গেলে আমাকে একটি নতুন মিটিং চালু করতে হবে, সেই নতুন মিটিংটা আমি চালু করে নিচ্ছি। আমি এই নতুন মিটিংটা চালু করার পরে দেখেন আমরা জানি যে আমাদের এখানে বিভিন্ন সময় ভিউ দেওয়া থাকে, ভিউ বিভিন্ন গ্যালারি ভিউ বা স্পিকার ভিউ দেওয়া থাকে। তো আমরা সেখানে ভিউতে গেলে, যেহেতু আমার একটা আপডেট আছে, এখানে স্পিকার ভিউ গ্যালারি ভিউর পাশাপাশি ইমার্সিভ সিন কিন্তু আছে, তো আমি ইমার্সিভ সিনে ক্লিক করবো। আমার মিটিং যখন চলবে তখন আমি ইমার্সিভ সিনে ক্লিক করলে এখানে যে আমার বিভিন্ন ফিচারগুলো দেওয়া আছে, যেমন আমি এই ফিচারটাতে ক্লিক করলে আমার এখানে দেখা যাবে, এখানে আমার সাথে যারা যারা মিটিংয়ে জয়েন করেছে তাদের সবাইকে এখানে দেখা যাবে। তারপরে এখানে ক্লিক করলে দেখেন কী সুন্দর চমৎকার ফিচারগুলো, এখানে ক্লিক করলে আমাকে এভাবে দেখা যাবে। তারপরে দেখেন এখানে এটা টক শো দৃশ্যের মতো মনে হচ্ছে, তারপরে এটি সংসদ ভবনের দৃশ্যের মতো মনে হচ্ছে, এটি আমাদের আমাদের এখানে একটা চমৎকার একটা গ্যালারি দেখা যাচ্ছে। তারপরে এখানে দেখেন এখানে মনে হচ্ছে যেন একটি চমৎকার বাড়ির কোনো আঙ্গিনা হবে। তারপরে দেখেন এখানে চমৎকার দৃশ্যগুলো এখানে দেওয়া আছে, এখানে দেখেন এখানে এই যে এই ফিচারটাতে দেখা যাচ্ছে। তারপরে দেখেন এয়ারপোর্টটাতে দেখেন এখানে এভাবে আমি এইভাবে দেখাতে পারবো। তারপরে আমার ভিডিও দিয়েও আমি ওপেন করতে পারবো। এখানে একটি চমৎকার বিষয় হচ্ছে আমরা মাইক্রোসফট টিমসে যখন বিভিন্ন প্রোগ্রাম করেছি সেখানে যখন এই গ্যালারিতে আমাকে দেখানো প্রয়োজন হতো তখন আমাদেরকে আমাদের হোস্ট বলতেন সবাই ভিডিও ওপেন করেন, কিন্তু
জুমের ক্ষেত্রে ভিডিও ওপেন না করলেও আপনার প্রোফাইলে যদি ছবি থাকে সেই ছবিটি আপনার এখানে প্রদর্শিত হবে। সো আমরা এটি সিলেক্ট করে আমি স্টার্ট দিয়ে দিলে আমার এটি দেখা যাবে। সো সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন এখানে গ্যালারিতে আমাকে দেখা যাচ্ছে। যদি এখন মিটিংয়ে আমার সাথে 10 জন থাকতো, 20 জন থাকতো বা 25 জন থাকতো, তাদের কিন্তু এখানে বিভিন্ন জায়গায় দেখা যেত। সো সম্মানিত ভিউয়ার্স, যে এই চমৎকার বিষয়টি আপনারা শুধুমাত্র আপনার জুম, সেটি ফেড ভার্সন হোক, বেসিক ভার্সন হোক বা ফ্রি ভার্সন হোক, আপনি শুধু আপনার জুমটি আপডেট করে নিলেই সহজে ইমার্সিভ ভিউ আপনি চালু করতে পারবেন। সো আপনাদেরকে আমি আর কথা না বাড়িয়ে আজকের এই টিউটোরিয়াল সমাপ্ত করছি। সবাই অবশ্যই যদি আজকের এই ভিডিও দেখে উপকৃত, তখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং এই ধরনের চমৎকার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবার প্রতি শুভকামনা রেখে, সবার সুস্থতা কামনা করে আমি আমার টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।